মথুরাতে মেডিকেল বোর্ডের বৈঠক, খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর। এদিকে তিন দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ। জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনারদের মধ্যে সংলাপ নিয়ে দূরত্ব। এবং সর্বশেষ জানাবো পল্লবীতে শাহীন হত্যা, হাত পা কাটতে 20,000 টাকা দেন সাবেক এমপি আউয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যরাতে মেডিকেল বোর্ডের বৈঠক, খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার দিবাগত রাত 1:30টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনার কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। দিদার জানান, রোববার রাত 11:30টায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে মেডিকেল বোর্ড বৈঠক বসেছে। সেই বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 78 বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। তিন দাবিতে মঙ্গলবার জামাতের বিক্ষোভ। দলীয় আমির ডক্টর শফিকুর রহমান সহ নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা, নেট প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার দেশের সব মহানগরে বিক্ষোভ করবে জামায়াত ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, তা ডাক্তার শফিকুর রহমান সহ সারা দেশে নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে সরকার। আদালত থেকে জামিন পেলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। নতুন নতুন মিথ্যা ও সাজানো মামলায় মুক্তির পথ রুদ্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, এই সরকার দেশের বরণ্য আলেম ওলামাদের উদ্দেশ্যমূলক মামলা দিয়ে কষ্ট দিচ্ছে, তাদেরও মুক্তি না দিয়ে হয়রানি করা হচ্ছে, এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, গত 3 দিনে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের 65 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের নির্যাতন থেকে বৃদ্ধ, নারী, শিশু কেউই রেহাই পাচ্ছে না, জুলুমের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। এটিএম মাসুম বলেন, জামায়াত সহ সকল বিরোধী দলের দাবি সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এই দাবিতে জনগণ ঐক্যবদ্ধ, সরকার বিরোধী দলকে বাইরে রেখে প্রহসনে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনারদের মধ্যে সংলাপ নিয়ে দূরত্ব। জামালপুরের ডিসিকে প্রত্যাহারের চিঠি দেওয়া হলে তিন কমিশনারের সিদ্ধান্তে এবার মাঠ প্রশাসনকে আগেভাগে প্রশিক্ষণ দিতে যাচ্ছে ইসি। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গত সপ্তাহে দেশের বিশিষ্ট জনদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ এবং সংলাপ পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সংলাপের পরপরই জামালপুরের ডিসিকে প্রত্যাহারের নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে সেটি নিয়েও প্রশ্ন রয়েছে কোনো কোনো কমিশনারের। প্রধান নির্বাচন কমিশনার ও দুজন কমিশনারের সইয়ে ওই চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে কমিশনারদের বড় অংশ মনে করে সাম্প্রতিক সংলাপের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকট নিরসনে নির্বাচন কমিশন ও রাজনীতিকদের কার কি দায়িত্ব এখতিয়ার তা আবারও আলোচনায় এসেছে। রাজনৈতিক সংকট সমাধানের দায়িত্ব রাজনীতিকদেরও রয়েছে, বার্তা দিয়ে দায়ক পেরেছে কমিশন। তারা এই ধরনের আরো সংলাপ করার পক্ষে, ইসি সূত্রে তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, সংলাপের পর থেকে নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন না। রোববার একাধিক কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলেও এসব বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আগেভাগে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরু থেকে ধাপে ধাপে বিভাগ কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, পুলিশ সুপার ও ইউএনওদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়টি জানিয়ে ওইসব কর্মকর্তাকে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জননিরাপত্তা বিভাগকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু একদিনের মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠাতে যাচ্ছে কমিশন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তকে বলেন, আরপিওতে কিছু সংশোধনী রয়েছে, নির্বাচন ব্যবস্থায় কিছু পরিবর্তন আছে এবং এবার নির্বাচন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়াকে উৎসাহিত করা হবে। এসব বিষয়ে ব্রিফিং দেওয়ার জন্য নির্বাচন কমিশনারের প্রশিক্ষণ কর্মপরিকল্পনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সংলাপ নিয়ে দূরত্ব, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। জানা যায়, ওই সংলাপের মূল উদ্যোক্তা ছিলেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। প্রথা ভেঙে সংলাপ পরিচালনা
ঘোষণা করেন তিনি। সংখ্যাগরিষ্ঠ কমিশনারের সম্মতিতেই ওই সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো কোনো কমিশনার সংলাপ আয়োজনের বিষয়টি মন থেকে মেনে নেননি, তারা সরাসরি সংলাপ আয়োজনের বিরোধিতাও করেনি। তবে নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করতে চায় এবং ভালো নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। সংলাপে বিশিষ্টজনদের এমন বক্তব্য খুশির বেশিরভাগ নির্বাচন কমিশনার। এই সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর দায় দায়িত্ব এবং নির্বাচন কমিশনের কার্যক্রম উঠে এসেছে বলেও মনে করেন তারা। আরও জানা যায়, সংলাপের দিনই জামালপুরের ডিসি মোহাম্মদ ইমরান আহমেদকে প্রত্যাহার করে নেওয়া এবং আগামী সংসদ নির্বাচনে তাকে নির্বাচনী কোনো দায়িত্ব না দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় কমিশন। ওই ডিসি আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ইসির সংলাপে কয়েকজন বক্তার সমালোচনা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। ওই সংলাপ শেষ হওয়ার পরেই ইসি এই চিঠি দেয়। এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আনিসুর রহমান। এ ধরনের চিঠি দেওয়ার বিষয়ে আপত্তি ছিল নির্বাচন কমিশনার মোহাম্মদ আওয়ামী লীগের। ওই দিন মোহাম্মদ আলমগীর অফিসও করেন, তবে এ সংক্রান্ত ফাইল যখন অনুমোদন করা হয় তখন তিনি অফিসে ছিলেন না, তার অনুপস্থিতি এই চিঠি পাঠানো হয়। বিষয়টি এই কমিশনার ভালোভাবে নেননি বলে জানিয়েছেন ইসির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। আরেক কমিশন কমিশনার বেগম খুরশিদা সুলতানা অসুস্থ থাকায় ওই দিন নির্বাচন কমিশনে যাননি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন, তাদের বক্তব্য পাওয়া যায়নি। তফসিল ঘোষণার আগেই মাঠ প্রশাসনের প্রশিক্ষণ, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণের কারণ ও ধরন অনুযায়ী ইসি বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে পরিচালনার জন্য নির্বাচন আইনি ও বিধির সংশোধন, হালনাগাদ তথ্য অবহিতকরণ এবং সার্বিক নির্দেশনা দিতে এই আয়োজন করা হচ্ছে। বিভাগের কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের 9টি ব্যাচে 7-22 অক্টোবর দুদিনের প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা হয়েছে। আর উপজেলা নির্বাহী কমিটিদের ধরনের একথা বলা হয়েছে বলেও জানান তিনি। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে তারা কথা বলেছে বলেও তাদের এই আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে। এ ধরনের কথা এবং আলোচনা সহ্য করার মতো ক্ষমতা তাদের রয়েছে বলেও জানানো হয়েছে এবং তাদের এই কথা বলা হয়েছে বলে ডিসি কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। ডিআইজি ও পুলিশ সুপাররা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন বলেও জানা গেছে এবং তাদের মধ্যে রয়েছে এ ধরনের কথা এবং আলোচনার একটি বহর এবং দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ রয়েছেন তারা। প্রশিক্ষণ যদিও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বেশ কয়েকজন বক্তা প্রশাসনের ব্যাপক দলীয়করণের অভিযোগ করেন, তারা দলীয় প্রভাবমুক্ত কর্মকর্তাদের আগামী নির্বাচনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন। পল্লবীতে শাহীন হত্যা, হাত পা কাটতে 20,000 টাকা দেন সাবেক এমপি আওয়াল। 2021 সালের 16 মে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মোহাম্মদ শাহিনুদ্দিনকে 7 বছর বয়সী ছেলের সামনে দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনা ওই দিন রাতে নিহত শাহিনের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আওয়াল সহ 20 জনকে আসামি করা হয়। মামলায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আওয়াল সহ 20 জনকে আসামি করা হয়। বিচারাধীন এই মামলায় প্রধান আসামি আওয়াল সহ 16 জনের বিরুদ্ধে সম্পূর্ণ চার্জশিট দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আদালতে দাখিল করা চার্জশিটে সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শাহিন উদ্দিনের হাত পা কেটে ফেলার জন্য প্রাথমিক খরচ বাবদ আসামি সুমন ব্যাপারীকে 20,000 টাকা দিয়েছিলেন এম আওয়াল। এরপর আসামি সুমন ও টিটি শেখ ওরফ টিটি হত্যার পর বিষয়ে আলোচনা করেন। পরে অন্য আসামিদের সহযোগিতায় শাহিনকে তার 7 বছর বয়সী সন্তানদের সামনে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক মনির হোসেন বলেন, পল্লবীতে শাহিন উদ্দিন মামলায় তদন্তের সত্যতা পেয়ে সাবেক এমপি এম এ আওয়াল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে সম্পূর্ণ চার্জশিট দাখিল করেছে। এম এ আওয়াল ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন তাহির সুমন ব্যাপারী, মুরাদ টিটি শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া সুমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, রুন মোহাম্মদ হাসান মোতাই, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, শরীফ তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনুর রশিদ সহ আরও অনেকে। সে হত্যা করিয়েছে, ডিবি ও ডিবিপিবিআইকে তার নাম যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেছেন, পুলিশ ওই মামলায় মাহিনুদ্দিন ওই শাহিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শাহিন কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর বড় ভাই জহির হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষে আসামি সুমন ব্যাপারী ও টিটুকে সঙ্গে নিয়ে মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামালের জমির অর্ধেক বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। শাহিন ও মহিনুদ্দিন বেশ কিছুদিন পর জেল থেকে জামিনে বের হয়ে ফের ওই আবাসিক প্রকল্পের 10 কাঠা জমির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলেন। ফলে পিএস সজীব কোম্পানির হয়ে সুমন এবং টিটুকে অফিসে যেতে বলে। ঈদের 2-3 দিন আগে আসামি এম এ আওয়ালের অফিসের বেতন আনতে যান সুমন ও টিটু। সেখানে আসামি মোহাম্মদ তাহের সাইট ম্যানেজার গোলাম কিবরিয়া খান জহির ও সজীবদের আওয়ালের রুমে একসঙ্গে বসা অবস্থায় দেখতে পান শাহিন। এ সময় এম এ আওয়াল উপস্থিত থেকে সুমন, টিটু এবং শাহিনের মধ্যে বিরোধের বিষয়টি সবার সামনে উপস্থিত করেন।
এরপর আসামি শরীফ ও হারুনকে 40 নম্বর তুহিনকে 40 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সুমন তাদের বলেন তার জন্য একজন লোক আসবে, তিনি সেই লোকটির পিঠে দিতে পারবেন বলে জানানো হয়। আসামি টিটু তখন ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তার কথা মতো সুমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।